আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহাদাত হোসেন, প্রফেশনাল নেটওয়ার্কার, মোটিভেশনাল স্পিকার এবং ইউসিডি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। সো বন্ধুরা, আমি 18 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি। আমার অভিজ্ঞতা থেকে ইতিমধ্যে 12টি প্রশিক্ষণ আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছে, বিশেষ করে ভেস্টিজে আছে, তারা বিভিন্নভাবে ডিরেক্ট সেলিং এর ইনফরমেশন, কিভাবে কাজ করবে, টোটাল বিষয়গুলো যাতে অনলাইন থেকে পেয়ে যেতে পারে। আজকে 13তম প্রশিক্ষণ, আর তা হচ্ছে লিডারশিপ। একজন ব্যক্তিকে ব্যক্তি জীবনে যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে হলে লিডারশিপ শব্দটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আমি আজকের আলোচনায় জাস্ট লিডারশিপে যে শব্দগুলো আছে সেগুলার ব্যাখ্যা দিয়ে আমি আপনাকে উপলব্ধি করার চেষ্টা করব যে একজন লিডারের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। সো মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, SH বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে, এবং সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করুন। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। লিডারশিপ নিয়ে আজকে যে অত টপিক, ধারাবাহিক প্রশিক্ষণের 13তম পর্ব হচ্ছে আজকে লিডারশিপ, নেতৃত্বের বৈশিষ্ট্য। আবারও ওয়েলকাম জানাচ্ছি, আমি সাদাত হোসেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, হাউ টু বি এ পাওয়ারফুল লিডার। সো বন্ধু, একজন ব্যক্তি কিভাবে কিভাবে একজন শক্তিশালী পাওয়ারফুল লিডার হতে পারে, সেই গুণাগুণগুলো নিয়ে আলোচনা করব। কারণ লিডারশিপ যেন তেন শব্দ নয়, লিডারশিপ কোনো সাধারণ বিষয় নয়, লিডারশিপ এমন একটি প্রদীপ যার আলো দিয়ে বিশ্বকে আলোকিত করা সম্ভব। একজন লিডার, একজন নেতা টোটাল পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। যিনি পৃথিবীতে ইতিমধ্যে একজন লিডার প্রমাণ করেছেন, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়েস অর নো? সো বন্ধুরা, আমি বলবো আমরা তারই অনুসারী, তারই পথ নির্দেশনাকে ফলো করে থাকি। এই জন্য বলবো, একজন লিডার যদি হতে পারেন, একজন নেতা যদি হতে পারেন, আপনি সব জায়গায় আপনার আলোকে ছড়িয়ে দিতে পারেন, রাইট? চলুন আমরা যদি দেখি, লিডার সেই যে শিখে শিখানোর উদ্দেশ্যে। লিডার একা লিডার হয়ে বসে থাকে না। যারা মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে অনেক কিছু শিখে, অনেক জাদু মন্ত্র শিখে, শিখার পরে নিজের ভিতরে আয়ত্ত করে রাখে, কাউকে শিখাইতে চায় না, তারা প্রকৃত লিডার নয়। লিডার সেই যে শিখে কিসের উদ্দেশ্যে? শিখানোর জন্য। নিজেকে আলোকিত করে প্রথমে, তারপর অন্যকে আলোকিত করার জন্য। লিডারশিপ শুরু হয় স্বপ্ন থেকে, শেষ হয় সফলতা দিয়ে। লিডারশিপ শুরু হয় কি থেকে? স্বপ্ন থেকে। এই জন্য বলা হয় সফলতার প্রথম পদক্ষেপ হচ্ছে কি? স্বপ্ন দেখা এবং লক্ষ্য ঠিক করা। কোনো লিডারের যদি ড্রিম না থাকে, স্বপ্ন না থাকে, তাহলে সে লিডার হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী জিনিসের নাম হচ্ছে স্বপ্ন, ড্রিম। আপনাকে বিগ ড্রিমার হতে হবে। একজন লিডারের অনেক বড় স্বপ্ন থাকে, তবে মনে রাখবেন, লিডার স্বপ্ন দেখবে আকাশে, কিন্তু পা যেন মাটিতে থাকে, রাইট? লিডারের পা যেন কোথায় থাকে? মাটিতে থাকে। সে যাতে আকাশে উঠতে না শুরু করে দেয়, তার পা মাটিতে রাখতে হবে। ওকে, চলুন আমরা যদি আরেকটু দেখি বন্ধুরা, লিডারশিপের একটি বড় গুণ হচ্ছে সাবমিশন। তার মানে হচ্ছে আত্মসমর্পণ। এই যে আমাদের যদি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকাই, দেখেন তাদেরকে প্রত্যেকটা নাগরিক বিশ্বাস করে, বিলিভ করে। কেন? কারণ তারা দেশমাতার কাছে, দেশের কাছে নিজেকে বিলীন করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। আর যে নিজেকে আত্মসমর্পণ করে দেশের কাছে, সৃষ্টিকর্তার কাছে, সে কখনো খারাপ কিছু করতে পারে না, সে সকলের কল্যাণে কাজ করে, তার ভিতরে সততা থাকে এবং তার গাইডলাইন গুলাকে সবাই ফলো করে, তাদের প্রতি একটা আস্থা তৈরি হয় বন্ধুরা। সো আপনাকেও সাবমিশন করতে হবে আপনার কমিটমেন্টের কাছে, রাইট? এবং আপনার দায়িত্বের কাছে নিজেকে সাবমিশন করতে হবে। আপনিও কারো না কারো লিডারশিপ ফলো করতে হবে। চলুন আমরা যদি লিডারশিপ, হোয়াট ইজ লিডারশিপ, লিডারশিপ নিয়ে একটু ব্যাখ্যায় যাই, যা রাইট এখানে লেখা আছে। দেখেন প্রত্যেকটা শব্দের লং টার্ম ভিশন, এক্সপার্টিস, তারপর হচ্ছে কি অ্যাট্রাকটিভ, তারপর হচ্ছে কি ডিটারমিনেশন। একজন লিডারের ডিটারমিনেশন হইতে হয়। ইতে কি এনার্জেটিক, আর হচ্ছে রিলায়েবল, এসতে হচ্ছে কি সেল কনফিডেন্স, এসতে হচ্ছে হেলিকপ্টার ভিউ, আইতে হচ্ছে ইন্সপায়ারিং, এফতে হচ্ছে পিতে হচ্ছে কি
প্রসিড অফ এক্সিলেন্স ব্যাখ্যায় যাচ্ছি বন্ধুরা, তার আগে বলবো খুব মনোযোগ সহকারে, আপনি যদি লিডার হতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি দলনেতা হতে চান, আপনি যদি টিমকে নেতৃত্ব দিতে চান, আপনি যদি টিমকে নিয়ে সফলতার মঞ্চে পৌঁছতে চান, তাহলে এই আলোচনাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুরা। চলুন, ফার্স্ট লিডারের প্রথম অক্ষর হচ্ছে এল। এল মানে হচ্ছে কি? লং টার্ম ভিশন। একজন লিডারের অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, দীর্ঘমেয়াদী। সে চোখ বন্ধ করে তার আগামী 10 বছর 20 বছর পরে কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেই বিষয়টা তার চোখের সামনে কি ভাসতে হবে এবং অনুসারীদেরকে দেখাইতে হবে। লিডারে থাকতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী ড্রিম, যেটাকে বলা হয় লং টার্ম ভিশন, মিশন, ভিশন। একজন নেতার অবশ্যই সুদূরপ্রসারী লক্ষ্য, উদ্দেশ্য থাকতে হবে। তিনি হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, তিনি জানেন তার গন্তব্য কোথায়, সেই লক্ষ্য নিজে কাজ করবেন এবং তার স্বপ্ন তথা বিশ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনার যদি লং টার্ম ভিশন হয়, তখনই আপনার ভিতরে আপনার যে বিশ্বাস আছে, যে স্বপ্ন আছে, সেই স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে আপনার সহজ হবে। সো বন্ধুর দ্বিতীয় শব্দ হচ্ছে ই। একজন লিডারকে অবশ্যই কি এক্সপার্ট হতে হবে, এক্সপার্টিস হতে হবে। আর এটা একদিনে হয় না, লিডারশিপ একদিনে তৈরি হয় না, ঘুম থেকে উঠেই লিডার হয়ে যায় না, জন্মগতভাবে ওর লিডার হয়ে যায় না বন্ধুরা। হঠাৎ করে কেউ নেতা হয়ে উঠতে পারে না, ব্যতিক্রম অবশ্য কিছু আছে। তাকে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তা চেতনার পরিণত বোধ জেগে ওঠে, তখন তিনি হয়ে ওঠেন একজন সত্যিকারের নেতা, সত্যিকারের লিডার। রাইট, পৃথিবীতে খুব 1-2% থাকতে পারে যারা জন্মগতভাবে কি লিডারশিপ অর্জন করেছে বন্ধুরা, রাইট, কিন্তু সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। আপনাকে অধ্যবসায় করতে হবে, সাধনা করতে হবে, রাইট, আপনাকে সব বিষয়ে এক্সপার্ট হতে হবে, তখনই আপনি নেতৃত্ব দিতে পারবেন, রাইট। চলুন আমরা আরেকটু যদি দেখি, অ্যাট্রাকটিভ। এতে হচ্ছে কি অ্যাট্রাকটিভ, তার মানে নেতার মধ্যে মানুষের আকর্ষণ করার ক্ষমতা না থাকলে অনুগত বাহিনী তৈরি হবে না। অনুসারীরা নেতার মধ্যে এমন কিছু খুঁজে পেতে চান যা তাদের নিজেদের মধ্যে অনুপস্থিত, আর সেটাই হচ্ছে তাদেরকে নেতৃত্বের প্রতি আনুগত্য রাখে। তার মানে আপনি যেই সাধারণ মানুষও সেই, তাহলে আপনাকে মানুষ কেন ফলো করবে? আপনার ভিতরে অ্যাট্রাকটিভ থাকতে হবে, চুম্বকের আকর্ষণের মতো ম্যাগনেটিক পাওয়ার থাকতে হবে আপনার ভিতরে। অন্যরা যেটা তার মাঝে খুঁজে পায় না, তার মাঝে দেখতে পারে না, সেটা যাতে আপনার মাঝে খুঁজে পায়, আপনার দলের লোকেরা, টিমের লোকেরা যাতে আপনার মাঝে সেই নেতৃত্ব খুঁজে পায়। আজকে মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন, সেরা দলনেতা কেন বলা হয়? কারণ অন্য 10 জনের কাছে যা আছে, মাশরাফির কাছে তার চেয়ে বেটার আছে। তার আন্তরিকতা, তার প্রতি মানুষের আস্থা, তার ডিসিপ্লিন, তার সেক্রিফাইস এবং সবকিছু মিলিয়া আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং, বিশেষ করে ডিরেক্ট সেলিং, কর্পোরেট জগতে যদি আপনি নেতা হতে চান, আপনার ভিতরে সেই জোশ লাগবে, অ্যাট্রাকটিভ থাকা লাগবে আপনার ভিতরে, চলনে বলনে কথায় পোশাকে সব দিক দিয়া আপনার ভিতরে সেই ম্যাগনেটিক পাওয়ার থাকতে হবে, তখনই আপনার অনুসারীরা আপনাকে ফলো করবে। দিতে হচ্ছে কি ডিটারমিনেশন। মনে রাখতে হবে নেতা হবেন দৃঢ়চিত্তের, কোনো প্রতিকূলতাই তাকে তার লক্ষ্য লক্ষ্য নীতি ও অবস্থান থেকে টলাতে পারবে না। তিনি তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সকল বাধা প্রতিকূলতাকে অতিক্রম করে নির্দিষ্ট পথে হাঁটবেন, পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। মনে রাখবেন নেতাকে ডিটারমিনেশন হতে হবে, কারণ গন্তব্যে যেতে হলে স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক বাধা, অনেক প্রতিকূলতা আসতে পারে বন্ধুরা। আমি যখন বাংলাদেশ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি, লাস্ট কোম্পানিতে যখন কাজ করি, এখানে অনেক বাধা বিপত্তি আছে, আর ওই বাধা বিপত্তিতে অনেকে আমাকে ছেড়ে চলে গেছে, আশেপাশের লোক চলে গেছে, কিন্তু আমার সেই দূরদর্শিতা ছিল, ডিটারমিনেশন ছিল, যে আমি যে গোল সেটিং করেছি, আমি যে লক্ষ্য স্থির করেছি, যে এই সাগর পাড়ি দিব, আমার গন্তব্যে আমি পৌঁছবই, কারণ আমার ভিতরে ছিল সেই ডিটারমিনেশন। সো নেতাকে ডিটারমিনেশন হতে হবে, তার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, দৃঢ় চিত্তের অধিকারী হতে হবে, যত প্রতিকূলতাকে আসুক না কেন তাকে সামনে এগিয়ে যেতে হবে, সেই সাহস তার ভিতরে থাকতে হবে। ই ইতে কি এনার্জেটিক।
অনেক মানুষের একটু প্রবলেম আসলে তার এনার্জি লোপ পায়, সে হাসে না, সে হাসে না, সে হাসি খুশি থাকতে পারে না, ভিতরে দুর্বল, আমি কি পারবো? তাইলে নেতা হওয়া যাবে না, নেতা কখনো অবসাদে ভুগবে না, নেতাকে মানুষ কষ্টে থাকতে দেখতে চায় না, তাহলে টিম স্পিরিট বিনষ্ট হয়ে যায়, সবাই হতাশ হয়ে হাল ছেড়ে দিবে যদি নেতার মুখে হাসি না থাকে, নেতার ভিতরে এনার্জি না থাকে, মনোবল একবার ভেঙে গেলে আবার জোড়া দেওয়া কঠিন নেতাকে। তাই দৃঢ়চিত্তের অধিকারী হতে হবে, প্রচুর পরিশ্রম করার মানসিকতা ও সামর্থ্য থাকতে হবে, তার যোগ্য যোগাযোগ দক্ষতা হবে অত্যন্ত কার্যকর, যা বলবেন স্পষ্ট ভাষায় বলবেন, দীপ্ত কণ্ঠে বলবেন, নেতার ভিতরে সব সময় এই এনার্জি থাকতে হবে, এনার্জেটিক পাওয়ার থাকতে হবে, নেতাকে অবসাদে ভুগলে চলবে না। মনে রাখবেন, আপনার ভিতরে যদি হতাশা কাজ করে, আপনার ভিতরে যদি দুর্বলতা কাজ করে, আপনার মুখে যদি হাসি না থাকে, আপনি যদি সামান্য আঘাতে সামান্য বাধায় যদি ভেঙে পড়েন, আপনি নেতা নন, আপনি লিডার নন, কারণ আপনার দিকে তাকিয়ে আছে হাজার হাজার মানুষ। যদি আপনি নেতা হয়ে থাকেন তাহলে আপনাকে কি হতে হবে? এনার্জেটিক হতে হবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হবে বন্ধুরা। চলুন, আর আর তে হচ্ছে কি, রিলায়েবল নেতাকে হতে হবে, নির্ভরতার প্রতীক, যেন অনুসারীরা নিঃসংকোচে নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারে। একজন সাধারণ মানুষ আর একজন নেতার মধ্যে পার্থক্য হলো আস্থার জায়গা, রাইট? নেতাকে সবাই বিশ্বাস করে সেই নেতা হয়, নেতার আস্থার সম্পর্ক ভেঙে গেলে তা পুনরুদ্ধার করা সম্ভব নয়, নেতাকে কখনোই অল্প স্বল্প ঝুঁকিও নিতে হয়, নইলে সাফল্য আসে না। অনেক সময় আপনার ফলোয়ার যারা আছে, আপনার দলের সদস্য যারা আছে, তারা ছোট ছোট বাধা আসলে, ছোট ছোট সমস্যা আসলে কেটে পড়তে চাইবে, রাইট? কিন্তু আপনি আস্থা হারালে চলবে না, আপনি তাদেরকে সাহস যোগাইতে হবে, আস্থা যোগাইতে হবে, না ইয়েস আমরা সামনে এগিয়ে যাব, তোমরা বলো আমি আগে যাচ্ছি, তোমরা আমাকে অনুসরণ করো। তার মানে নেতাকে মাঝে মাঝে কিছু ঝুঁকিও নিতে হবে, কারণ আপনার আছে লং টার্ম ভিশন, আপনি দূরে দেখতে পান, আপনার অনুসারীরা হয়তো তা পায় না, এজন্য আপনাকে একটু ঝুঁকি নিতে হবে, তাদের আস্থাটা অর্জন করতে হবে, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, এজন্য আপনাকে রিলায়েবল হতে হবে, আস্থাভাজন হতে হবে। সো বন্ধুরা, আস্থা হচ্ছে সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স এবং আত্মবিশ্বাস। সাহস ছাড়া পৃথিবীতে, আত্মবিশ্বাস ছাড়া সকল যোগ্যতা বেকার। নেতার মধ্যে কোনরূপ লুকোচাপা বা আড়াল অবডালের অনুরূপ অন্যরূপ অনুসারীরা মেনে নিতে পারে না, নেতাকে সবকিছু খোলা মনে সহজীকরণ করে দেখতে হবে, সেই মোতাবেক সঠিক নির্দেশনা দিতে হবে, তার কথার মধ্যে যেন আত্মবিশ্বাস ফুটে ওঠে, সব সময় যাতে কনফিডেন্স থাকে, আপনি যা বলেন তা যে সিরিয়াসলি যাতে বলেন, মানুষ লিডাররা যাতে, যা আপনার দলনেতারা যাতে বুঝতে পারে যে আপনি সিরিয়াসলি কথা বলতেছেন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা, রাইট? এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। চলুন আমরা যদি দেখি ফাইনালি এইচ, এইচতে হচ্ছে কি, হেলিকপ্টার ভিউ, হেলিকপ্টার ভিউ, হেলিকপ্টার বা আকাশযান আহরণ করলে ওপর থেকে সব কিছু নজরে দৃষ্টিগোচর হয়, নেতাকে সেই রূপ দক্ষ যোগ্য অভিজ্ঞ হতে হবে যেন এক নজর চোখ বুলে পুরো ব্যাপারটা বুঝে ফেলতে পারে, রাইট? কারণ নেতাকে হেলিকপ্টার ভিউ হতে হয়, সবার দলনেতা আপনি, সবার লিডার আপনি, আপনার ভিতরে সেই লিডারশিপ আছে, তার মানে কোথায় কি হচ্ছে, আপনার টিমে কোথায় কি হচ্ছে, কার ভিতরে কি আছে, কার মন খারাপ আছে, কে একটু দুর্বল, কে একটু হতাশায় ভুগছে, হেলিকপ্টার ভিউতে তার চোখের দিকে তাকিয়ে অথবা অল্প একটু কথা শুনে আপনাকে বুঝে ফেলতে হবে, সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে, টোটাল টিমের খোঁজ নিয়ে নিতে হবে। আর কারণ আপনি তার টিমের পিছু পিছু ছুটবেন না, আপনাকে সেই অধ্যবসায় সে সাধনা করতে হবে বন্ধুরা। ফাইনালি আই, আইতে হচ্ছে কি, ইন্সপায়ারিং। দেখেন বাংলাদেশের হিস্টোরিক্যাল একটা ডে হচ্ছে 7 মার্চ, 7ই মার্চ। ছোটবেলা যখন এই ভাষণটা শুনি তখন থেকে ভিতরে শরীরের লোম দাঁড়িয়ে যেত, যে একজন মানুষ কি করে 7 কোটি মানুষকে এভাবে ইন্সপায়ার করতে পারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, যে যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো, আর মানুষও নেমে গেছে। একজন নেতার ইন্সপায়ারেন্স অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আপনার কথার ভিতরে থাকতে হবে, ফুটে উঠতে হবে, নেতাকে অবশ্যই অনুপ্রেরণাদাতা হতে হবে, তিনি উদ্দীপ্ত করবেন, সাহস দিবেন, ভরসা যোগাবেন, তাহলেই অনুসারীরা কাজে ঝাঁপিয়ে পড়বে।
আর নেতা যদি দুর্বল হয় অনুসারীরা পালিয়ে যাবে। আপনাকে এরকম নেতা হতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আপনার আঙুলের ইশারা, আপনার একটা কথা সবাই কাজে ঝাঁপিয়ে পড়বে। অবশ্যই আপনাকে মোটিভেট হতে হবে, আপনাকে অনুপ্রেরণাদাতা হতে হবে, ইন্সপায়ারিং করতে হবে টিমকে, আর সেই আত্মবিশ্বাসের সাথে আপনাকে কথা বলতে হবে, সাহসিকতার সাথে আপনাকে কথা বলতে হবে। যে কথা অনুসরণ করে মানুষ তার বিজয়কে ছিনিয়ে আনবে, আপনার কথার মাধ্যমে তাদের ভবিষ্যৎকে দেখতে পারবে, তার উজ্জ্বল ভবিষ্যৎকে দেখতে পারবে, তার স্বপ্নগুলোকে অ্যাচিভমেন্ট করতে চেয়ে সেটা দেখতে হবে আপনার অনুপ্রেরণার মাধ্যমে, তবেই আপনি নেতা। ফাইনালি পার্সুইট অফ এক্সিলেন্স, রাইট? আপনাকে এত অধ্যবসায় করতে হবে যে আধ্যাত্মিক ভাবে নেতাকে কাজে কর্মে কথায় আচরণের অন্যান্য অসাধারণ হতে হবে, অনন্য অসাধারণ হতে হবে। যে কাজ তিনি নিজে হাত লাগাবেন, যে কাজে তিনি নিজে হাত লাগাবেন সেটা যেন নিখুঁত হয়, কারণ নেতার ভুল ত্রুটি অনুসারীদের দৃষ্টিগোচর হলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। আপনি এমন কোনো কাজ করবেন না, যেটা করবেন গবেষণা করে করবেন, যেটা করবেন অধ্যবসায় করে করবেন, আপনার প্রতিটা কাজে যেন নিখুঁত হয়, চেষ্টা করবেন ভুল ত্রুটি মুক্ত করতে, রাইট? কারণ আপনি যদি ভুল ত্রুটি করেন আর সেটা যদি অনুসারীদের মধ্যে পড়ে যায় যে আপনি যত সিদ্ধান্ত নিচ্ছেন তার মধ্যে অনেক সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে, তাহলে তারা উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে, তারা কাজে মনোযোগী হবে না। সো আপনাকে হতে হবে কি অধ্যবসায়ী সবসময়। ফাইনালি দেখেন, আমরা অনেক সময় বলে থাকি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অথবা বিভিন্ন জায়গায় একজন নেতার অ্যাটিটিউড হওয়া কেমন উচিত। আমরা সবসময় বলে থাকি পজিটিভ নেগেটিভ, আমরা অ্যাটিটিউড মানে এই দুইটা বিষয়কে চিনি। একজন নেতাকে অবশ্যই কি হতে হবে, পজিটিভ অ্যাটিটিউডের হতে হবে, পাশাপাশি পাশাপাশি নেতার রাইট অ্যাটিটিউড থাকতে হবে। দেখেন আপনি পজিটিভ আছেন, ঠিক আছে, আপনি পজিটিভ আছেন, কিন্তু কোন সিদ্ধান্ত নিতে যায়, ধরেন আমি একটা যদি এক্সাম্পল দিই, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় লোকটা পড়ে আছে, আপনি বলতেছেন কে আছো, কে কোথায় আছো, হাসপাতাল, ওকে হাসপাতালে নিতে হবে, ওকে বাঁচাইতে হবে, তার মানে ইউ আর এ পজিটিভ, আপনি ইতিবাচক মানসিকতার। কিন্তু এই পজিটিভিটি দিয়ে কি হবে, আপনি তো অ্যাকশনে যাচ্ছেন না, আপনাকে রাইট অ্যাটিটিউড থাকতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অ্যাকশনে নামতে হবে। ম্যাক্সিমাম মানুষের পজিটিভ, ম্যাক্সিমাম নেতাদের পজিটিভিটি আছে, কিন্তু রাইট সময়ে সঠিক সময়ে সঠিক কাজটা সঠিক অ্যাকশনটা করতে পারে না, এই জন্য নেতৃত্ব দীর্ঘস্থায়ী হয় না, রাইট? এই জন্য আপনাকে তো পজিটিভ নেগেটিভ, পজিটিভ অ্যাটিটিউডের পাশাপাশি রাইট অ্যাটিটিউড থাকতে হবে, রাইট? তার মানে রাইট অ্যাটিটিউড হচ্ছে সঠিক সময়ে সঠিক অ্যাকশনে যাওয়া। শুধু পজিটিভ চিন্তা করলে হবে না, পজিটিভ অ্যাকশনে যেতে হবে, রাইট অ্যাকশনে যেতে হবে, তবেই আপনি নেতা, তবেই আপনি লিডার, এটাকেই বলা হয় লিডারশিপ, রাইট? সো বন্ধুরা, সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনার চেষ্টা করলাম, আপনি যদি এই বিষয়গুলো ফলো করেন আপনার দল নিয়ে আপনি সাকসেস হতে পারবেন, আপনার লিডারশিপের মাধ্যমে মানুষ আস্থা রাখবে, মানুষ সাকসেস হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য। আমি আবারও বলছি, SH বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এর আগেও আরো 12টি ভিডিও আছে, সেগুলো ধারাবাহিক প্রশিক্ষণগুলো দেখুন। লিডারশিপ এটা একটুখানি যতটুকু অল্প আলোচনা করছি এটা না, লিডারশিপের ধারাবাহিক সিরিজ আছে, আমি চেষ্টা করব পরবর্তী সময় বাকি অংশটুকু শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইশ ইউ ওয়েলথ, আল্লাহ হাফেজ।